হ্যালো বন্ধুরা, চালাক বাক্স মুভি এক্সপ্লানেশন চ্যানেলে আপনাকে স্বাগত। আশা করি আমাদের মুভি এক্সপ্লানেশন আপনাদের ভালো লাগছে। এরকমই আরও মুভি এক্সপ্লানেশন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনাদের সাপোর্ট আমাদের আরও ভালো ভিডিও বানাতে উদ্বুদ্ধ করে। আজ আমরা ফ্রোজেন মুভিটি নিয়ে আলোচনা করব, যেটি রিলিজ হয়েছিল 2010 সালে। মুভির শুরুতে দেখা যায় তিন বন্ধু, ড্যান, তার গার্লফ্রেন্ড পার্কার এবং ড্যানের বেস্ট ফ্রেন্ড জো, একটা স্কি রিসর্টে ঘুরতে গেছে, যেখানে আরও অন্যান্য লোকজন স্কি এনজয় করতে এসেছিল। তারাও চেয়ার লিফ্টে করে পাহাড়ের উপরে যাওয়ার জন্য অপেক্ষা করছিল। আসলে তারা ওই রিসর্টে কাজ করে একজন মহিলাকে চিনত এবং তার জন্যই অপেক্ষা করছিল, যাতে তার সোর্সে তারা কিছু ডিসকাউন্ট পায়। কিন্তু তারা জানতে পারে ওই মহিলা ছুটিতে আছে, তাই পার্কার ওই লিফট অপারেটরের কাছে গিয়ে তার সাথে কথা বলে ডিসকাউন্ট পেয়ে যায়। এরপর তারা রোপে বসে পাহাড়ের ওপরের দিকে উঠতে থাকে, কিন্তু লিফটটা কিছু দূর ওঠার পরই হঠাৎ বন্ধ হয়ে যায়। এতে পার্কার ভয় পেয়ে যায়। তখন ড্যান তাকে বোঝায় এতে টেনশন করার কিছু নেই, হয়তো পাওয়ার কাটের জন্য লিফট বন্ধ হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যেই আবার চলতে শুরু করে দেবে। আর সেটাই হয় এবং তারা পাহাড়ের ওপর পৌঁছে যায়। কিন্তু পার্কার স্কেটিং করতে জানত না এবং উঁচু জায়গায় ভয় পেত বলে তারা বেশি উঁচু পাহাড়ে যেতে পারে না। তারপর তারা সেখানে খুবই মজা করে নিচে নেমে এসে একটা ক্যাফেতে যায়। ক্যাফেতে বসে ড্যান আর জো দুঃখ করছিল আর আলোচনা করছিল তারা পার্কারের জন্যই বেশি উঁচু পাহাড়ে যেতে পারল না। তখন পার্কার সেখানে এসে বলে সে নিচেই থাকবে, তবে তার বন্ধুরা চাইলে ওপরে গিয়ে এনজয় করতে পারে। কিন্তু ড্যান এতে রাজি হয় না আর পার্কার বাধ্য হয়ে তাদের সাথে উঁচু পাহাড়ে যাবার জন্য সম্মতি জানায়। তাই তারা চেয়ার লিফটের কাছে পৌঁছে যায়, কিন্তু তখন অনেকটাই রাত হয়ে যাওয়ার জন্য লিফট অপারেটর তাদের ওপরে যেতে নিষেধ করে বলে আর কিছুক্ষণের মধ্যেই রিসর্ট বন্ধ হয়ে যাবে এবং রাতে তুষার ঝড় আসারও সম্ভাবনা আছে। কিন্তু তারা লিফট অপারেটরকে বলে তারা তাড়াতাড়ি ফিরে আসবে আর তাকে কোনো রকমে রাজি করিয়ে চেয়ার লিফটে চেপে বসে ওপরের দিকে উঠতে থাকে। ড্যান এবং জো খুবই এক্সাইটেড ছিল, কিন্তু পার্কার ভয় পাচ্ছিল। তবে সেখানে তিনজনের একটা গ্রুপকে দেখে সে একটু আশ্বস্ত হয়। অন্যদিকে নিচে অপারেটরের কাছে একজন লোক এসে বলে বস সব ছুটি বাতিল করে দিয়েছে। এটা শুনে অপারেটর খুবই চিন্তায় পড়ে যায়, কারণ তাকে তার ভাইয়ের কাছে যেতে হতো। তাই সে সাথে সাথেই ওখান থেকে চলে যায় এবং অন্য লোকটিকে বলে যায় তিনজন ওপরে গেছে, তারা চলে এলে সে যেন লিফট বন্ধ করে দেয়। কিছুক্ষণ পর তিনজন লোক ফিরে আসে, যে তিনজনকে পার্কাররা ওপরে ওঠার সময় দেখেছিল। এদিকে অপারেটরের লোকটি ভাবে এই সেই তিনজন যাদের ব্যাপারে অপারেটর বলে গিয়েছিল, তাই সে লিফট বন্ধ করে সেখান থেকে চলে যায়। অন্যদিকে তিন বন্ধুর লিফট হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় তারা ঘাবড়ে যায়। ড্যান এবারও বলে হয়তো পাওয়ার কাট হওয়ার জন্য রোপ বন্ধ হয়ে গেছে। কিন্তু আস্তে আস্তে রিসর্টের সব লাইট বন্ধ হয়ে যেতে দেখা যায়, যেটা দেখে তারা ভয় পায় এবং বুঝে যায় রিসর্ট বন্ধ হয়ে গেছে। পার্কার তাদেরকে বলে রিসর্ট আবার পরের সপ্তাহের রবিবার খুলবে। এই কথা শুনে বাকিরাও ঘাবড়ে যায়, কারণ তারা এতটাই উঁচুতে ছিল যে সেখান থেকে নিচে নামা সম্ভব ছিল না, আর এক সপ্তাহ যদি তাদেরকে এখানে কাটাতে হয় তাহলে তারা ঠান্ডাতেই মরে যাবে। কিছুক্ষণ পর তুষার ঝড় শুরু হয়ে যায় আর তারা ভাবে অপারেটরের কথা শুনে এখানে না এলেই তারা ভালো করত। তারা ঠান্ডায় কাঁপতে থাকে। কিছু সময় পর ঝড় থেমে যায়। এই সময় একটা ট্রাককে তাদের দিকে আসতে দেখে তারা চিঁচিয়ে ডাকার চেষ্টা করে, কিন্তু ট্রাক ড্রাইভার তাদের আওয়াজ শুনতে না পেয়ে সেখান থেকে চলে যায়। এভাবে অনেকক্ষণ কেটে যাওয়ার পরও সাহায্যের জন্য কেউ আসছে না দেখে ড্যান লাফিয়ে নিচে নামার প্ল্যান করে, কিন্তু পার্কার আর জো তাকে নিষেধ করে, কারণ ওখান থেকে লাফ দিলে তাদের পা ভেঙে যাবে। জো পরের দিন সকাল অব্দি অপেক্ষা করার কথা জানায়, কিন্তু ড্যান তাদের কোনো কথা না শুনেই নিচে লাফ দেওয়ার জন্য তৈরি হয়। প্রথমে সে তার একটা স্কেটবোর্ড ফেলে চেক করে বরফের নিচে শক্ত মাটি আছে কিনা। পার্কার তাকে আটকানোর চেষ্টা করলে ড্যান বলে তার কিছু হবে না, সে নিচে গিয়ে আরও লোক জোগাড় করে এনে পার্কার আর জোকে উদ্ধার করে নিয়ে যাবে। এরপর সে নিচে লাফ দিয়ে দেয় আর দেখা যায় অত উঁচু থেকে লাফ দেওয়ার জন্য তার দুটো পায়ের হাড়ই ভেঙে বাইরে বেরিয়ে এসেছে। ড্যান ব্যথার কারণে প্রচণ্ড চেঁচাতে থাকে এবং নড়াচড়া একদমই করতে পারে না। এটা দেখে পার্কার আর জো আরও ঘাবড়ে যায়। আর ড্যানের কাছে যাওয়ার জন্য পার্কারও ওপর থেকে লাফ দিতে চাইলে জো তাকে আটকায়। তখন পার্কার তার মাফলারটা ড্যানের দিকে ছোঁড়ে, কিন্তু সেটা একটা গাছে আটকে যায়। এরপর জো তার মাফলারটাও ড্যানের দিকে ছুঁড়ে দিলে
সেটা নিয়ে তার পায়ের ভেঙে যাওয়া হাড়টা ভালো করে বেঁধে দেয়। কিন্তু এরপরই ড্যানের সামনে একটা নেকড়ে চলে আসে। তখন তারা তিনজন আবার ভয় পেয়ে যায়। নেকড়েটা ড্যানের ওপর আক্রমণ করতে যাবে এই সময় পার্কার তার স্কেটবোর্ডটা নিচে ছুঁড়ে মারলে নেকড়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর ড্যান জোকেও নিচে নামতে বললে সে কোনোভাবে দড়ি ধরে পোল অবধি যাওয়ার চেষ্টা করে, কিন্তু তার হাত প্রচণ্ড স্লিপ করছিল তাই সে আবার বসার জায়গায় নেমে আসে। অন্যদিকে নিচে একসঙ্গে আরও অনেক নেকড়ের আওয়াজ পাওয়া যায়। এতে তারা আরও ভয় পেয়ে যায় আর জো আরও একবার দড়ি ধরে নিচে যাওয়ার চেষ্টা করে কিন্তু আবারও ব্যর্থ হয়। আর এবার সে এমন কিছু একটা দেখতে পায় যাতে সে প্রচণ্ড ভয় পেয়ে যায় আর খুব তাড়াতাড়ি পার্কারের কাছে ফিরে যায় আর পার্কারকে নিচে দেখতে নিষেধ করে। পার্কার প্রচণ্ড কাঁদতে থাকে কিন্তু জো তাকে নিচে তাকাতে দেয় না। এদিকে নিচে দেখা যায় ড্যানের ওপর একদল নেকড়ে আক্রমণ করে দিয়েছে। নিচ থেকে ড্যানের প্রচণ্ড চিৎকার শুনেও তারা ড্যানকে কোনো রকম সাহায্যই করতে পারে না। আর কিছু সময় পর ড্যানের আওয়াজ আসা বন্ধ হয়ে যায়। নেকড়ের দল ড্যানকে মেরে ফেলেছে এটা বুঝতে পেরে জো আর পার্কার প্রচণ্ড কাঁদতে থাকে। কিছু সময় পর সেখানে আবার তুষার ঝড় ওঠে আর তাদের মনে হয় তারা দুজনে এখানেই মারা যাবে। এবার তারা এই পরিস্থিতির জন্য একে অপরকে দোষারোপ করে। পার্কার জোকে বলে সেই ওপরের পাহাড়ে যেতে চাইছিল আর তার জন্যই আজ তাদের এই অবস্থা এবং তার জন্যই ড্যান আজ আর তাদের মধ্যে নেই। অন্যদিকে জো বলে পার্কার যদি তাদের সাথে এই রিসর্টেই না আসত তাহলে তারা স্কেটিং করে সকাল সকালই ফিরে যেতে পারত। এই কথায় পার্কার কাঁদতে শুরু করলে জো তাকে সামলানোর চেষ্টা করে। পরের দৃশ্যে দেখা যায় সকাল হয়ে গেছে এবং তারা ওই চেয়ার লিফটেই ঘুমিয়ে আছে। পার্কারের ঘুম ভাঙলে সে খেয়াল করে তার হাত রডের সাথে আটকে জমে গেছে, যেটা দেখে সে ভয় পেয়ে যায় আর হাতটা ছাড়ানোর চেষ্টা করে। কিন্তু হাতটা ছাড়ানোর চেষ্টাতে তার হাতের চামড়া কিছুটা খুলে রডে আটকে যায় এবং তাকে যন্ত্রণায় দেখে জোয়ের খুব খারাপ লাগে এবং সে ভাবে তাদেরকে যেভাবেই হোক এখান থেকে বেরোনোর উপায় খুঁজে বার করতেই হবে। তাই জো আবার দড়ি ধরে পোল অবধি আসার চেষ্টা করে। তখনই চেয়ারের একটা স্ক্রু খুলে গিয়ে চেয়ারটা একদিকে হেলে পড়ে। এদিকে নেকড়েগুলোকেও দেখা যায় নিচে দাঁড়িয়ে থাকতে। জো কোনো রকমে দড়িতে ঝুলে ঝুলে পোল অবধি পৌঁছানোর চেষ্টা করে, কিন্তু দড়িটা খুবই ধারালো হওয়ায় তার হাত কেটে যাচ্ছিল। শেষ পর্যন্ত সে অন্য একটা বসার চেয়ারে পৌঁছে যায় আর এই সময় সে দেখে নেকড়েগুলো ড্যানের বডিটাকে খাচ্ছে। এরপর সে কষ্ট করে পোল অবধিও পৌঁছে যায় এবং পোলের সিঁড়ি দিয়ে নিচে নামে। আর নিচে নামার সাথে সাথেই একটা নেকড়ে তার উপর আক্রমণ করে দেয়। জো একটা রড দিয়ে নেকড়েটাকে মারলে নেকড়েটা ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। জো পার্কারকে বলে সে গিয়ে কারোর থেকে সাহায্য নিয়ে শিগগিরই ফিরে আসবে। এই বলে সে নিচের দিকে যেতে থাকলে দেখা যায় নেকড়েগুলো তার পিছন পিছন ছুটে নিচের দিকে যাচ্ছে। এটা দেখে পার্কার খুবই ভয় পেয়ে যায়। এরপর রাত হয়ে পরের দিন সকাল হয়ে গেলেও জো ফিরে আসে না। পার্কার সেখানে একাই বসে থাকে এবং জোয়ের জন্য তার দুশ্চিন্তা হয়। পার্কারও নিচে লাফ দেওয়ার কথা ভাবে, কিন্তু যখনই সে লাফ দেওয়ার জন্য চেয়ার থেকে ঝোলে তখনই ভেঙে যাওয়া স্ক্রুটা খুলে যায় এবং সে চেয়ার সমেত নিচে পড়ে যায়। আর চেয়ারটা তার পায়ের ওপর এসে পড়লে তার গোড়ালির হাড় ভেঙে যায়। কিন্তু এতে পার্কারের খুব বেশি না লাগলেও সে উঠে দাঁড়াতে পারে না, তাই সে হামাগুড়ি দিয়ে স্লাইড করে নিচের দিকে নামতে থাকে। আর এভাবে কিছু দূর গিয়েই সে জোয়ের বডি পড়ে থাকতে দেখতে পায়, যাকে নেকড়েরা অর্ধেক খেয়ে ফেলেছিল। ঠিক এই সময় তার সামনে একটা নেকড়ে চলে আসে, কিন্তু সেই নেকড়েটা পার্কারের ওপর আক্রমণ না করেই পড়ে থাকা জোয়ের বডি খেতে শুরু করে দেয়। এই সুযোগেই পার্কার সেখান থেকে চুপি চুপি পালিয়ে যায় এবং নিচের দিকে নামতে থাকে। আর শেষ পর্যন্ত সে মেন রোডে এসে পৌঁছায়। তখনই সেখানে একটা গাড়ি আসে এবং গাড়ির ভিতর থেকে একজন লোক নেমে এসে পার্কারকে গাড়িতে তুলে নিয়ে যেতে থাকে। এই সময় গাড়ির জানলায় মাথা রেখে পার্কারের জো আর ড্যানের জন্য খুব মন খারাপ হয় এবং সে ভাবে তারা সবাই একসাথে এখানে মজা করতে এসেছিল, কিন্তু এখন তাকে একাই ফিরে যেতে হচ্ছে। আর এর সাথেই এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। আর মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের নতুন রিলিজ হওয়া মুভি ওয়াকান্ডা ফরএভার এর এক্সপ্লেনেশন ভিডিও দেখতে চাইলে ডান দিকের ভিডিওটিতে ক্লিক করুন। আর আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।